অনেক সময় চুল আঁচড়ানোর সময় বা চুলে হাত দিলেই মুঠো মুঠো করে চুল ওঠে। নিয়মিত চুলের যত্ন নেওয়ার পরেও এই সমস্যা কমে না, ধীরে ধীরে চুল পাতলা হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এর কারণ হতে পারে শরীরে বায়োটিনের অভাব। বায়োটিন হলো একটি নির্দিষ্ট ধরনের ভিটামিন বি। চুলের জন্য বায়োটিন খুবই গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে অ্যালোপেশিয়া ও বায়োটিন ঘাটতির মধ্যে যোগাযোগ রয়েছে, অর্থাৎ শরীরে বায়োটিনের পরিমাণ কমে গেলে চুল পড়া বেড়ে যায়। অনেক পরিবারে দেখা যায় আগের প্রজন্মের কারো কারো চুল উঠত খুব, তার পরের প্রজন্মেরও একই অবস্থা। অনেক চিকিৎসকের মতে এই টাক পড়ে যাওয়া জিনগত, অর্থাৎ বংশ পরম্পরায় এই সমস্যা চলতে পারে। বায়োটিন ঘাটতিও একইভাবে চলে, অর্থাৎ জন্ম থেকে কিছু শিশুর মধ্যে বায়োটিন ঘাটতি থাকে, তাদের ক্ষেত্রে বায়োটিন সাপ্লিমেন্ট খেলে চুলের বৃদ্ধি বাড়ে। চুল পড়া নিয়ন্ত্রণ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, অ্যালোপেশিয়ার ঝুঁকি কমায়। শরীরে নিয়মিত 30-70 মাইক্রোগ্রাম বায়োটিনের প্রয়োজন পড়ে। সাধারণ সময় 30 মাইক্রোগ্রাম বায়োটিন শরীরের জন্য যথেষ্ট। কিছু অভ্যাসের কারণে শরীরে বায়োটিনের পরিমাণ কমে যেতে থাকে, যেমন ধূমপান, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবন, অ্যালকোহল পান ইত্যাদি। ডিম বায়োটিনের সমৃদ্ধ একটি খাবার, প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারটি রাখুন। মিষ্টি আলুর মধ্যেও এই বিশেষ ভিটামিন বি রয়েছে। বিভিন্ন বাদাম যেমন আমন্ড, কাঠবাদাম, চীনাবাদামে পর্যাপ্ত পরিমাণে বায়োটিন থাকে। বিভিন্ন বীজ যেমন কুমড়ো, সিম, পটল বীজে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।